আসসালামু আলাইকুম। গর্ভাবস্থার 23 সপ্তাহে শিশুর বিকাশ, লক্ষণ, নিজের প্রতি যত্ন, গাইনি ভিজিট, হাজবেন্ডের জন্য পরামর্শ ও বিশেষ বিবেচ্য বিষয় নিয়ে আলোচনা করব। আপনার শিশুর এখনও বিকাশ হচ্ছে, কিন্তু সে জন্মের জন্য প্রস্তুতি নেওয়ার সময় আগের সপ্তাহের তুলনায় ওজন বৃদ্ধির দিকে আরও বেশি মনোযোগ দিচ্ছে। 30 সপ্তাহের গর্ভবতীতে 7 মাস 2 সপ্তাহ ও তৃতীয় ত্রৈমাসিকে আছেন, আপনাকে আরও 10 সপ্তাহ যেতে হবে। শিশুর মাথার উপর থেকে নিতম্বে নিচ পর্যন্ত বা ক্রাউন ড্রাম দৈর্ঘ্য প্রায় 10.75 ইঞ্চি ও তার মাথার উপর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত উচ্চতা প্রায় 15.25 ইঞ্চি। শিশুর ওজন 1 কেজি 523 গ্রামের বেশি। আপনার শিশুর দৈর্ঘ্য প্রায় 1টি বাঁধাকপির সমান। এ সপ্তাহের মধ্যে শিশুর শরীরের প্রধান সিস্টেমগুলো গঠিত হয় ও পরিপক্ক হওয়ার প্রক্রিয়ায় থাকে। এখন সময় এসেছে গর্ভের বাইরে জীবনের জন্য প্রস্তুত হতে শিশুর ওজন খুব দ্রুত বাড়ানো শুরু করা। আপনার শিশুর সম্ভবত কিছুদিন ধরে হেঁচকি উঠছে, তবে গর্ভাবস্থার শেষ ত্রৈমাসিকে এগুলো বিশেষভাবে কমন। এই সামান্য ছদ্মবদ্ধ মুভমেন্ট হলো শ্বাসযন্ত্রের পেশিগুলোর সংকোচন। অধ্যয়নগুলো দেখায় যে প্রসবের 10 সপ্তাহ আগে হেঁচকি মস্তিষ্ককে উদ্দীপিত করে ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ সপ্তাহে শিশু এখনও ভেরি বিটাম, তবে শিশুর বেঁচে থাকার সম্ভাবনা ক্রমাগত বাড়তে থাকে ও প্রি ম্যাচুরিটির কারণে বড় অক্ষমতার ঝুঁকি কমতে থাকে। প্রসবের পরে NICUতে বিশেষ যত্নের প্রয়োজন হয়। এ সপ্তাহে জন্ম নেওয়া শিশুর বেঁচে থাকার সম্ভাবনা প্রায় 98%-এর বেশি। এই ইন্টারেক্টিভ অভিজ্ঞতায় আপনার শিশুর এ সপ্তাহের মাইফলক অর্জিত হচ্ছে। তৃতীয় ত্রৈমাসিকের অন্যান্য লক্ষণ যেমন ব্র্যাক্সটন হিক্সের সংকোচন, ক্লান্তি ও ফুলে যাওয়া চলতে থাকে। নতুন করে মুড সুইং বা মেজাজের পরিবর্তন ও হাতের কবজির অস্বস্তির মতো নতুন শারীরিক লক্ষণ মোকাবেলা করতে হতে পারে। প্রথম ত্রৈমাসিকের মেজাজ পরিবর্তনের লক্ষণ তৃতীয় ত্রৈমাসিকে আবারও ফিরে আসতে পারে। ঘুমের ব্যাঘাত, শরীরের অস্বস্তি, লেবার ও মাতৃত্ব সম্পর্কে উদ্বেগ বা উত্তেজনা, শরীরের চিত্ত পরিবর্তনের উদ্বেগ ও অন্যান্য অনেক সমস্যা আবেগ ও মেজাজ পরিবর্তনে অবদান রাখতে পারে। কার্পাল টানেল সিন্ড্রোম বা CTS হলো পুনরাবৃত্তিমূলক কম্পিউটার কাজের সাথে যুক্ত, তবে তৃতীয় ত্রৈমাসিকের গর্ভাবস্থায় এটি কমন সমস্যা। গর্ভবতী মায়েদের মধ্যে প্রায় 62% এই সমস্যায় ভুগে থাকেন। গর্ভাবস্থা সম্পর্কিত ওজন বৃদ্ধি ও পানি ধরে রাখার কারণে হাতের কবজির মধ্যবর্তী স্নায়ুর উপর চাপ সৃষ্টি হয়, যার ফলে আপনার হাত ও আঙ্গুলে ব্যথা, ঝাঁকুনি, অসারতা বা দুর্বলতা দেখা দেয়। যে কোনো বস্তু হাত দিয়ে আঁকড়ে ধরা খুব কঠিন হয়ে যায়। গর্ভাবস্থায় মানসিক ও শারীরিকভাবে নিজের প্রতি যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ, তবে তৃতীয় ত্রৈমাসিকে নিজেকে একটু ভালো রাখতে অন্যদের নিকট হতে সহায়তা প্রয়োজন। সংবেদনশীল উত্থান পতন গর্ভাবস্থার কমন বিষয়। এ জ্ঞান আপনাকে কিছুটা ভালো বোধ করতে সাহায্য করতে পারে, তবে মানসিক সুস্থতাকে সাপোর্ট করতে যা করতে পারেন তা করাও আপনি ও শিশুর উভয়ের জন্য গুরুত্বপূর্ণ। আপনার মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে যা করতে পারেন, রাতে কিছুটা বিশ্রাম পেতে আরামদায়ক অবস্থান খুঁজে বের করা, সারাদিন স্বাস্থ্যকর সুষম খাবার খাওয়া, কিছু নিরাপদ শারীরিক কার্যকলাপ বা ব্যায়াম করা। আপনার হাজবেন্ড, পরিবার ও কাছের মানুষের সাথে কিছু সামাজিক গুণমান সময় ব্যয় করা,
কারো হতে সাপোর্ট বা সাহায্যের প্রয়োজন হলে তাকে বলা। আপনি কেমন অনুভব করছেন সে সম্পর্কে মানসিক স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে কথা বলা। কার্পাল টানেল সিন্ড্রোম তৃতীয় ত্রৈমাসিকের কমন সমস্যা। যেসব কাজে বারবার হাতে নড়াচড়ার প্রয়োজন সেগুলো থেকে বিরতি নিতে পারেন। গাইনির সাথে শেয়ার করার জন্য আপনার লক্ষণগুলোর উপর নজর রাখুন। কার্পাল টানেল সিন্ড্রোমের কারণে অস্বস্তি প্রশমিত করতে যা করতে পারেন, যেসব কাজে পুনরাবৃত্তিমূলক হাত নড়াচড়ার প্রয়োজন লাগে সেগুলো থেকে বিরতি নিন, যেমন কম্পিউটার বা মোবাইল ব্যবহার করা কিংবা সেলাইয়ের কাজ করা। স্নায়ুর উপর চাপ কমাতে নিউট্রাল পজিশনে হাতের কবজি স্প্লিন্ট করুন, এটি বিশেষ করে রাতে সহায়ক হতে পারে, কারণ অনেক নারী অজান্তেই তাদের কবজি বাঁকিয়ে ঘুমায়, যার ফলে লক্ষণগুলো ছড়িয়ে পড়ে ও ঘুমের ব্যাঘাত ঘটে। হাত প্রসারিত ও শক্তিশালী করার ব্যায়াম সম্পর্কে গাইনির সাথে কথা বলুন। আপনার লক্ষণগুলো খারাপ হলে নিরাপদ ব্যথার ওষুধ, শারীরিক থেরাপি বা অন্যান্য চিকিৎসা সম্পর্কে গাইনির সাথে কথা বলুন। আপনার প্রসবপূর্ব ভিটামিন গ্রহণ চালিয়ে যান, স্বাস্থ্যকর খাবার খান ও প্রচুর পানি পান করুন, একটু ব্যায়াম করুন ও কেগেল ব্যায়াম অনুশীলন করুন। বন্ধু ও পরিবারের সাথে কিছু মানসম্পন্ন সময় কাটান, বারবার হাতে নড়াচড়া থেকে বিরতি নিন, হাসপাতালে যাতায়াতের পরিকল্পনা করুন ও পরীক্ষা চালান। হাসপাতাল বা জন্মকেন্দ্রে যাতায়াতের পথে আপনি একবার যেয়ে পথের দ্রুত ও যাতায়াত অবস্থা পর্যবেক্ষণ করুন। বিকল্প পথ বা যাতায়াত ব্যবস্থা সম্পর্কে জানুন, হাসপাতালে যাওয়ার পরিকল্পনা বিবেচনা করুন। হাসপাতাল বা জন্মদান কেন্দ্রের ভিতরে কোথায় চেক করাবেন ও কখন বাড়িতে যেতে পারবেন সে সম্পর্কে জানতে ভুলবেন না। হাসপাতালে ভর্তির সম্পর্কে কথা বলুন, এতে করে সময় এলে ভর্তি প্রক্রিয়া সহজ হতে পারে। এ সপ্তাহে আপনার নিয়মিত প্রসবপূর্ব পরীক্ষার সময় গাইনি যা করবেন, আপনার ওজন ও রক্তচাপ মাপবেন, আপনাকে প্রস্রাবের নমুনা প্রদান করতে বলবেন। আপনার লক্ষণগুলো নিয়ে আলোচনা করবেন, আপনার শরীরে ফোলা পরীক্ষা করবেন, শিশুর হার্টবিট শুনবেন, আপনার ফান্ডাল হাইট পরিমাপ করবেন। 30 সপ্তাহে আপনার ফান্ডাল হাইট প্রায় 30 সেন্টিমিটার হওয়া উচিত, তবে 1 বা 2 সেন্টিমিটার কম বেশি হতে পারে। আপনার প্রশ্নের উত্তর দিবেন। একাধিক শিশু গর্ভধারণ করলে অন্যদের তুলনায় আপনার অকাল প্রসবের ঝুঁকি বেশি থাকে, ফলে গাইনি সম্ভবত আপনার গর্ভাবস্থা ও শিশুদের বৃদ্ধি আরও ঘনিষ্ঠভাবে নিরীক্ষণ করবেন। কিছু অতিরিক্ত পরীক্ষাও করতে হতে পারে, যেমন ঘন ঘন আল্ট্রাসাউন্ড, নন স্টেজ পরীক্ষা ও বায়োফিজিক্যাল প্রোফাইল। গর্ভাবস্থার এ মুহূর্তে বেশিরভাগ নারীকে প্রতি 2 সপ্তাহে নিয়মিত প্রসবপূর্ব গাইনি ভিজিট করতে হবে, তাই আপনার পরবর্তী ভিজিট সম্ভবত 32 সপ্তাহের কাছাকাছি হবে। উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় গাইনি 32 সপ্তাহ পরে অতিরিক্ত পরীক্ষার আদেশ দিতে পারেন, যেমন সংকোচন চাপ পরীক্ষা, ভ্রূণ নন স্টেজ টেস্ট বা NST, বায়োফিজিক্যাল প্রোফাইল, পরিবর্তিত বায়োফিজিক্যাল প্রোফাইল ও নাভি ধমনী ডপলার। আপনার শিশুর নাভি ও প্লাসেন্টার রক্তে স্টেম সেল থাকে, এই বিশেষ রক্তকণিকা ক্যান্সার সহ অনেক রোগের চিকিৎসায় ব্যবহার করা যায়। শিশুর জন্মের পরে এই রক্ত সংগ্রহ, হিমায়িত ও সংরক্ষণ করার উপায় রয়েছে। আপনার প্রত্যাশিত নির্ধারিত তারিখের কাছাকাছি প্রতি 2 সপ্তাহে প্রসবপূর্ব গাইনি ভিজিট একটু বেশি ব্যস্ত মনে হতে পারে।
নিজেকে সংগঠিত রাখতে ও নিয়ন্ত্রণ বোধ করতে কিছু তালিকা করার চেষ্টা করুন, যেমন পরবর্তী প্রসবপূর্ব গাইনি ভিজিটে যা জানতে চাইবেন তা লিখে রাখুন। আপনার শিশুর কড রক্ত সংগ্রহের সুবিধা ও অসুবিধা আছে। বেশিরভাগ পিতামাতার জন্য প্রধান বিষয় হলো খরচ। যাই হোক, যদি আপনার পরিবারের কোনো সদস্য থাকে যার স্বাস্থ্য সমস্যা আছে, তবে তারা আপনার সন্তানের কর্ড ব্লাড থেকে উপকৃত হতে পারেন। এটি আপনার জন্য সঠিক পছন্দ হতে পারে। আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারী আপনাকে আপনার পরিবারের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে। আপনি আপনার পরিবারে ব্যক্তিগত ব্যবহারের জন্য আপনার সন্তানের কর্ড ব্লাড সংগ্রহ ও সংরক্ষণ করা ছেড়ে দিতে পারেন। কিন্তু স্বাস্থ্য উপকারিতা নষ্ট হতে দেখেও খারাপ লাগতে পারে। আরেকটি বিকল্প হলো আপনার কর্ড রক্ত একটি পাবলিক ব্যাংকে দান করা। পাবলিক স্টোরেজ ব্যাঙ্কগুলো আপনার থেকে চার্জ নেয় না এবং তারা যে কাউকে কর্ড ব্লাড সরবরাহ করে যার এটি প্রয়োজন।